আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ওবারাকাতুহ। ঠিক আছে, আমি সবকিছু মানছি, কিন্তু আপনাদের এইরকম আপনাদের লাগগুলা প্রায় শুনি, বিভিন্ন আলোচনা শুনি, কিন্তু একটা প্রশ্ন, মানে আপনাদের এরকম স্ট্রেট ফরওয়ার্ড কোনো বক্তব্য পাই নাই যে এইসব কারণে এটা এটা কোনো আসল মানে কিতাব হতে পারে না, এই ধরনের স্পষ্ট কোনো বক্তব্য পাই নাই, কিন্তু আপনারা এগুলো আসমানি তুলে কিতাব ধরছেন। হতে পারে না, মানে আসমানি কিতাব হতে পারে না, এটা এটা আমরা কেমনে বুঝবো ভাই? আমাদের কাছে যদি একটা আসমানি কিতাব আগে থেকে থাকতো, সেটার সাথে আমরা এটার সাথে কম্পেয়ার করে দেখতে পারতাম যে এটা আসমানি কিতাব নাকি এটা কোরআনটা আসমানি কিতাব নাকি আসমানি কিতাব না। আসমানি কিতাব হতে পারে কি পারে না এটা আমরা কেমনে বলবো? আসমানি কিতাব জিনিসটা কি ভাই? আসমান থেকে আবার কিতাব আসে কেমনে? আসমানে মানে লেখে কেনা? আচ্ছা, এই কারণে কি আপনারা স্ট্রেট ফরওয়ার্ড এই বিষয়ে কোনো বক্তব্য দেন না যে কোরআনটা আল্লাহর বাণী না, এটা কি ঠিক? স্টেট ফরওয়ার্ড দিব ভাই? আপনার কাছে যদি কোনো অবজেক্টিভ প্রমাণ থাকে একটা বিষয়ের উপরে, অবজেক্টিভ প্রমাণ মানে হচ্ছে সেটা আপনার বিশ্বাসের উপর নির্ভর করবে না, কোনো সাবজেক্টের উপর নির্ভর করবে না, মানে আপনার ব্যক্তিগত অনুভূতি বা আপনার ব্যক্তিগত অভ্যাস বা আপনার ব্যক্তিগত মানে চিন্তা ভাবনা, আপনার ব্যক্তিগত আবেগ অনুভূতি, এগুলোর উপর নির্ভর করবে না। এগুলা নির্ভর করবে সেই জিনিসটার উপরে, সেই জিনিসটার সপক্ষে কি কি যুক্তি আছে সেটার উপরে নির্ভর করবে। আপনাদের যে ইসলাম, এই ইসলামের সপক্ষে আপনারা কি কখনো কোনো অবজেক্টিভ প্রমাণ দাখিল করতে পারছেন? নাকি ইসলাম জিনিসটা হচ্ছে একটা অন্ধবিশ্বাস যেটাকে বলা হয় ইমান, এবং ইসলামকে নিয়ে যাচাই বাছাই করাটাও কঠিন ভাবে নিষিদ্ধ করে দেওয়া হয়েছে? ভাই আপনি বলেন তো, ইসলামকে নিয়ে যাচাই বাছাই করাটা নিষিদ্ধ নাকি সঠিক? আচ্ছা, তার আগে আপনি যেটা বলছেন অবজেক্টিভ প্রমাণ, এটা বুঝি নাই, মানে আপনি কোন ধরনের অবজেক্টিভ আচ্ছা প্রমাণ অবজেক্টিভ চাচ্ছেন? প্রমাণ আমি আপনাকে একটু পরে বোঝাচ্ছি, তার আগে আপনি আমাকে একটু এই জিনিসটা বলেন যে ইসলামকে নিয়ে একজন মুসলিম কি নিরপেক্ষ ভাবে যাচাই বাছাই করে দেখার অধিকার তার আছে, যে এই জিনিস এই ইসলামটা সত্য ধর্ম নাকি মিথ্যা ধর্ম, এই অধিকারটা কি একজন মুসলমানের আছে? ভাই মোমিন ভাই আপনি বলেন, আপনি বললে আমি সাথে সাথে রেফারেন্স কিন্তু আমি বের না, করে রাখছি। আমি ঠিক আছে, এটা আছে নাকি? আচ্ছা, আমি আমি এটা অবশ্যই মনে করি, আল্লাহ যেহেতু আমাদেরকে একটা কিতাব দিছে এবং ওই কিতাবটা সত্যি কিনা, আল্লাহর পক্ষ থেকে আসছে কিনা, এটা আল্লাহ কিতাব হইতে পারে কিনা পারে না, এইসব বিষয়গুলো যাচাই বাছাই করার অধিকার আল্লাহর থেকে দেয়া দরকার। এবং এটা আমি যেহেতু আমার একটা পুরো লাইফটা ইসলামের মানে প্রতি কি একটা বললেন সময় বুঝলাম নষ্ট না, করে গিয়া করতেছি, বুঝি নাই ভাই কি বললেন, মানে আল্লাহ মানে থেকে দেওয়া দরকার মানে কি? মানে আল্লাহর এই অধিকারটা আমাকে দেয়া দরকার, যে আমি যে ইসলামের প্রতি এত সময় নষ্ট করে সালাত নামাজ পড়তেছি, রোজা রাখতেছি, এই সময় নষ্ট করে হারাম থেকে বেঁচে থাকতেছি, এটা আল্লাহর এই অধিকারটা দেওয়া দরকার যে কোরআনটা কি আল্লাহর কিতাব কিনা, বা এটা যাচাই বাছাই করার অধিকারটা এটা আল্লাহ দেওয়া দরকার। এখন এটা আল্লাহ দেওয়া কোরআনে কথা, আছে আল্লাহ কিনা এটা আমি আল্লাহ বলতে পারবো না। আচ্ছা আচ্ছা কোরআনে আছে কিনা, কোরআনে হাদিসে আছে কিনা এটা উনি জানেন না। আসিফ ভাই উনি বলছেন যে আচ্ছা দেওয়া দরকার, কিন্তু দেওয়া দরকার, নেসেসারি বাট আছে কিনা ওটা জানেন না। তাহলে আমরা একটু রেফারেন্স চেক করে দেখি, হাদিস টাদিস এবং কোরআনের আয়াত গুলো একটু চেক করে দেখি এখানে এই বিষয়ে কি বলা আছে। এখানে দেখেন আমি স্ক্রিনে আবু দাউদ শরীফের তাহকিকৃত একটা হাদিস দেখাচ্ছি, 164 নম্বর হাদিস, তাহকিকৃত বইটার 164 নম্বর হাদিস হবে এটা। মোমিন ভাই আপনি কি আমাদেরকে হাদিসটা একটু পড়ে শোনাতে পারবেন কষ্ট করে? আসিফ ভাই একটু জুম করে দেন, এটা যথেষ্ট জুম না? আচ্ছা ঠিক আছে দিচ্ছি। হ্যাঁ ভাই ভালোভাবে দেখা যাচ্ছে মোমিন ভাই, আপনি আনমিউট করে পড়েন, জোরে জোরে পড়েন আমরা শুনি। মোমিন ভাই আনমিউট করে পড়েন। ও আচ্ছা, সরি, আমি এতক্ষণ মিউট করে বলতেছিলাম। আচ্ছা আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, ধর্মের মাপকাঠি যদি আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, ধর্মের মাপকাঠি যদি রায়ের উপর নির্ভরশীল হতো, তাহলে মোজার উপরিভাগের চেয়ে তলার দিক মাসেহ করা অধিক যুক্তিসঙ্গত হতো। অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি তার পায়ের মোজাদয়ের উপরিভাগই মাসেহ করেছেন। আচ্ছা এই যে এইখানে এই অংশটুকুর মানে কি, মানুষের মন গড়া অভিমত ও বিবেক বিবেচনা এটার উপর নির্ভরশীল, এখানে কি বলতেছে হযরত আলী? বলতেছে ধর্ম কখনো মানুষের কোনো রায়, মানুষের কোনো চিন্তা ভাবনা, মানুষের কোনো বিবেক বিবেচনা, মানুষের কোনো যুক্তি বুদ্ধি এটার উপর নির্ভরশীল না, যুক্তি বুদ্ধি দিয়ে ধর্মকে কখনো বিচার করা যাবে না, এটাই তো আলী বোঝাচ্ছে তাই না? আচ্ছা, ব্র্যাকেটের লেখাটা কিসের, এটা কি আপনাদের থেকে? এটা আমার সন্দেহ হচ্ছে, এটা সন্দেহ হচ্ছে, আমি আপনাকে এই হাদিসটার আরবি ইবারতটা বের করে দেখাচ্ছি, আপনি সেখান থেকে পড়ুন। এখানে হাদিসের একটা ব্যাখ্যা দেওয়া আছে, হাদিসের একটা ব্যাখ্যা এখানে দেওয়া আছে। আমি আপনাকে আরেকটা জিনিস পড়াতে চাই, এই বুখারী শরীফের এই হাদিসটা একটু পড়ে শোনান তো, যে পরিচ্ছদটাই লাল অংশটুকু একটু পড়ে শোনান তো। মনগড়া ও ভিত্তিহীন কিয়াস নিন্দনীয়, এই বিষয়টা বলতেছেন? হ্যাঁ এই যে তারপরে যে আর নিচের লাইন আল্লাহ তাআলার বাণী, লাইনটা পড়েন, যে যে বিষয়ে তোমার কোনো জ্ঞান নাই তার অনুসরণ করো না। আচ্ছা মুসা ইবনু ঠিক আছে, তা ইসমাইল আল্লাহ এই অংশটুকু একটু পড়েন। হ্যাঁ মুসা ইবনে ইসমাইল সাহল ইবনু হুনাইফ রাদিয়াল্লাহু আনহু বলেন, হে লোকেরা, দিনের ব্যাপারে তোমরা মনগড়া মতামতকে নির্ভরযোগ্য মনে করো না। আচ্ছা তাহলে হ্যাঁ ঠিক আছে, আমরা 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 এই এটা বুখারী শরীফের ব্যাখ্যা গ্রন্থ থেকে এই হাদিসটার ব্যাখ্যাটা একটু পড়ে নিবি, এই ব্যাখ্যা গ্রন্থ থেকে এই ব্যাখ্যাটা একটু আমাদেরকে পড়ে শোনাবেন? এই আমি সরাসরি বই থেকে দেখাচ্ছি, একটু আমাদেরকে জোরে জোরে পড়ে শোনাবেন।
মমিন ভাই আপনি আবার মিউট করে রেখেছেন, আপনি তো শুনতে পাচ্ছেন না। আচ্ছা, কোরআন সুন্নাহকে উপেক্ষা করে বিবেক ও যুক্তির অবতারণা করা অতি জঘন্য, এটা কিসের? আচ্ছা পড়েন, আচ্ছা, পড়েন হাদিস এটা বুখারী শরীফের ব্যাখ্যা সাহাবী করুন। সাহল ইবনে, আচ্ছা, সাহল ইবনে হুনাইফ রাদিয়াল্লাহু আনহু বলেছেন, মুসলমানগণ তোমরা দিনের ব্যাপারে স্বীয় বিবেকের প্রতি সন্দিহান থাকিও, এটা কি হাদিস? এটা হাদিসের ব্যাখ্যা, এটা হাদিস, এই হাদিস, এইটা হাদিস, এটা আমি হাদিসের ব্যাখ্যা গ্রন্থ থেকে হাদিসটা দেখাচ্ছি, এটা হাদিস, ঠিক আছে? এটা আমি দেখাচ্ছি হাদিস গ্রন্থের ব্যাখ্যা আচ্ছা থেকে, যেখানে বিস্তারিত ভাবে হাদিসটা বর্ণনা করা আছে। আচ্ছা ঠিক আছে, এই অংশটুকু তো বললেন। এবার আমরা এবার আমরা ডক্টর আবদুল্লাহ জাহাঙ্গীরের নাম তো ভাই জানেন আপনি নাকি ভাই? জি জি অবশ্যই, উনি অত্যন্ত প্রখ্যাত আলেম বাংলাদেশে নাকি ভাই, আপনার মতো মানেন? জি উনি মারা গেছে হ্যাঁ, মারা অ্যাক্সিডেন্ট করে, গেছেন, অ্যাক্সিডেন্ট করে মারা গেছেন, ঠিক বলেছেন, 2013 সালে না 14 সালে। এটা ইহুদি, এটা ইহুদি নাসারাদের একটা, ভাই কথা কেটে কেটে যাচ্ছে ভাই। জি ভাই মানে ডক্টর আবদুল্লাহ জাহাঙ্গীর সম্পর্কে কি যেন বলছিলেন আপনি, কথা কেটে গেছে, শুনতে পাইনি। না এটা আসলে বলতে চাই নাই, মানে এগুলো ইহুদি নাসারাদের সংক্রান্ত। আসলে আরেকটা হাদিস আছে, মানে ইলম তুলে নেওয়া হবে, ইলম তুলে নেওয়া হবে একটা হাদিস আছে, আপনি কি ওনার কথা কিছু বুঝছেন? ইলম তুলে নেওয়া হবে এরকম একটা হাদিস আছে। আছে যদিও মাঝখানে শোনা যায়নি, উনি যে আবদুল্লাহ জাহাঙ্গীর কিভাবে মরছে সেটা সম্পর্কে বলতে যে তার নেটওয়ার্ক চলে গেছে, এরপর তার কথা শোনা যায়নি। হ্যাঁ ভাই আপনার কথা বোঝা, আমরা বুঝতে পারিনি, আমার একটু বলেন তো মুমিন ভাই। আচ্ছা যাই, এটা ভিন্ন একটা প্রসঙ্গে যেতে চাইছিলাম, আপনি এই প্রসঙ্গেই থাকেন। ঠিক আছে অসুবিধা নেই, তাহলে এই যে তার একটা বই আছে আলফিকুল আকবর, ইসলামের মৌলিক বিশ্বাস মানে আকিদা গ্রন্থ, জাহাঙ্গীর ডক্টর খন্দকার আবদুল্লাহ আসুন্না পাবলিকেশন থেকে বের হওয়া এই গ্রন্থটা, আমরা ইলমুল আকিদা বনাম ইলমুল কালাম এই অংশটুকু কি আমরা একটু পড়বো ভাই? হ্যাঁ অবশ্যই, আচ্ছা তাহলে আপনি আমাদেরকে একটু লাল অংশটুকু একটু আমাদেরকে একটু পড়ে শোনান। আকিদা শাস্ত্রের আরেকটি প্রসিদ্ধ নাম ইলমুল কালাম, মানে কালাম মানে হচ্ছে আল্লাহর কালাম, তাই না? মানে যেটা মানে ওহি হিসেবে আসছে, ইলম ইলম মানে হচ্ছে জ্ঞান, বাক্য, ওহির জ্ঞান, তাই না? জি আচ্ছা, জি জি ইলমুল কালাম মানে হচ্ছে ধর্ম বিশ্বাসের উপরে, ধর্ম বিশ্বাস মানে যে ওহির জ্ঞান, ঠিক আছে? আর ইলমুল জি এই আচ্ছা মানে সরি একটু ভুল বলছি আমি, ইলমুল আকিদা মানে হচ্ছে আকিদার উপর জ্ঞান, আর ইলমুল কালাম, কালাম শব্দটার মানে হচ্ছে, কালাম শব্দটা এসে হচ্ছে কি যুক্তি থেকে, যুক্তিবাদ থেকে, নাকি ভাই? কালাম মানে হচ্ছে বাক্য, আমি যতটুকু জানি, আমি মাদ্রাসায় উপস্থিত মোটামুটি। হ্যাঁ এখানে যে এই যে এখানে দেখেন বলা আছে যে আল কালাম শব্দের অর্থ কথা, বাক্য, বিতর্ক, বক্তব্য। কেউ কেউ মনে করেন যে কালামুল্লাহ বা আল্লাহর কালাম থেকে ইলমুল কালাম পরিভাষাটির উদ্ভব, কারণ ইলমুল কালামে আল্লাহর কালাম বিষয়ে আলোচনা হয়। তবে জোরালো মত হলো, জোরালো মত হলো গ্রিক লগোস, লোগোস মানে হচ্ছে গিয়ে লজিক, যেখান থেকে আসছে শব্দটি থেকে কালাম শব্দটি গৃহীত হয়েছে। লগোস শব্দটির অর্থ বাক্য, যুক্তি, বৃত্তি, বিচার বুদ্ধি, পরিকল্পনা ইত্যাদি। লগোস শব্দ থেকে লজিক শব্দটির উৎপত্তি, যার অর্থ তর্কশাস্ত্র বা যুক্তিবিদ্যা। এটাই হচ্ছে জোরালো মত, বুঝতে পারছেন ভাই? এটা কিন্তু আমি লিখিনি, ডক্টর আবদুল্লাহ জাহাঙ্গীর লিখছে নাকি? জি জি এই বিষয়ে জানি, আপনি কি বলতে চাচ্ছেন এটা বলেন। তাহলে এখানে আমরা দেখি সর্বাবস্থায় ইলমুল কালাম বলতে দর্শন, যুক্তিবিদ্যা ভিত্তিক ধর্মতাত্ত্বিক আলোচনা বা গবেষণা বোঝানো হয়। প্রাচীন যুগ থেকে দার্শনিকগণ মানবীয় যুক্তি, বুদ্ধি, জ্ঞান ও দর্শনের মাধ্যমে মানবীয় ইন্দ্রিয়ের অজ্ঞাত বিষয় সমূহ নিয়ে গবেষণা করেছেন। স্রষ্টার সৃষ্টি, সৃষ্টির প্রকৃতি, স্রষ্টার প্রকৃতি, কর্ম, বিশেষণ ইত্যাদি বিষয়ে যুক্তি তর্ক দিয়ে তারা অনেক কথা বলেছেন। এ সকল বুদ্ধিভিত্তিক যুক্তি তর্ক মানুষকে অত্যন্ত আকর্ষিত করলেও তা কোনো সত্যে পৌঁছাতে পারে না, কারণ মানুষ যুক্তি ও জ্ঞান দিয়ে স্রষ্টার অস্তিত্ব অনুভব করতে বা নিশ্চিত হতে পারে, কিন্তু স্রষ্টার প্রকৃতি, কর্ম, বিশেষণ, স্রষ্টার সাথে সৃষ্টির সম্পর্ক ইত্যাদি বিষয়ে চূড়ান্ত সত্যে পৌঁছাতে পারে না। এই জন্য কখনোই দার্শনিকগণ এই বিষয়ে সকল সকলে একমত হতে পারেনি, তাদের গবেষণা বিতর্ক অর্ধের হাতি দেখার মতোই হয়েছে। মূলধারার তাবিগণ, তাদের অনুসারীগণ বিশ্বাস বা গায়েবী বিষয়ে দার্শনিক বিতর্ক কঠিন ভাবে অপছন্দ করতেন, কারণ তারা বিশ্বাস করতেন যে গায়েবী বিষয় ওহির উপর নির্ভর করা এবং ওহির নির্দেশনাকে মেনে নেওয়াই মুমিনের মুক্তির পথ। ইমাম আবু হানিফা তার সহচরগণ ইলমুল কালামত শিক্ষা করতে ঘোরতর আপত্তি করেছেন। এই কথাটার মানে কি ভাই? মুমিন ভাই আনমিউট করে বলেন, আনমিউট করে রাখেন। হ্যাঁ ইমাম আবু হানিফা এবং তার লাস্ট কোনটা ইমাম ইমাম আবু হানিফা ও তার সহচরগণ ইলমুল কালামত শিক্ষা করতে ঘোরতর আপত্তি করেছেন, এই কথাটার মানে কি? মানে এটা বিরোধিতা করছে নাকি, মানে ইলমুল কালাম মানে বিরোধিতা করেছেন বলা? হ্যাঁ ইলমুল কালাম বলতে এখানে যেটা বোঝানো হচ্ছে যে যুক্তি বিদ্যা, তর্ক, বিতর্ক মানে অনুসন্ধান, জ্ঞান, এই জিনিসগুলো হচ্ছে ইলমুল কালাম, যেটা প্রাচীন গ্রিস থেকে আসছিল, এখানে এটাই বলা হয়েছে, তাই না? এখন কোন বিষয়ে যুক্তি বিদ্যা কে নিষেধ করা হয়েছে, এখন এটা কি স্পেসিফিক কোন আয়াত আছে কোরআনে বা হাদিসে? মানে এখানে এখানে কি লেখা আছে ভাই, ইলমুল কালামত শিক্ষা করতে ঘোরতর আপত্তি করেছেন, এই কথাটার মানে কি?
যুক্তিবিদ্যার জ্ঞান অর্জন করতে শিক্ষা করতে আপত্তি করেছেন ইমাম আবু হানিফা এবং তার সহচরীগণ নাকি? হ্যাঁ অবশ্যই, ওনারা তো কোরআন হাদিসের একটা রেফারেন্স দিয়েছেন, যেমন কোরআন আয়াত আছে তোমরা আল্লাহর আল্লাহ সম্বন্ধে বাড়াবাড়ি করিও না বা আল্লাহ সম্পর্কে প্রশ্ন করিও না। ভাই এই যে এই ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর তো এই জিনিসগুলো জানেন তাই, এবং উনি এই বিষয়টা স্পেসিফিক এখন মনে করেন কোরআনে কামবা সাহা আছেন জি। মুমিন ভাই কথা কি শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ শুনতে পাচ্ছি। হানিফা কোরআন ভালোভাবে জানে এবং ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীরও কোরআন ভালোভাবে জানে নাকি? ভাই জানে না, কোরআনের আয়াত কি তারা পড়ে নাই? মুমিন ভাই আপনার কি মনে হয় কোনো ভাবে যে ইমাম আবু হানিফা ডক্টর বা ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর তারা কোনো ভাবে ওই কোরআনের ওই আয়াতটা যে আয়াতটার কথা আপনি বলতেছেন সেটা মিস করে গেছে, সেটা পড়ে নাই কখনো, এটা আপনার মনে হয়? হ্যাঁ অবশ্যই, তারা কি ওই আয়াতটা পড়ছে নাকি পড়েনি কি? অবশ্যই যারা এগুলো যুক্তি তর্ক করে তাদেরকে খেজুর গাছের বেদ দিয়ে পিড়িতে বলছে, মানে যারা এগুলো নিয়ে মানে প্রশ্ন করে এগুলো নিয়ে যাচাই করে যাচাই বাছাই করতে যায় খেজুর সবচেয়ে বড় পন্ডিতদের বর্তমান সময়ে সবচেয়ে বড় পন্ডিতদের মধ্যে একজন শায়খ সালেহ আল মুনাজ্জিদ তার প্রখ্যাত ওয়েবসাইট ইসলাম কিউ এই বিষয়ে একটা ফতোয়া দিয়েছেন। ফতোয়াটা আমরা একটু পড়ি। এখানে প্রশ্ন করা হয়েছিল যে রুলিং অন স্টাডিং দ্য বুকস অফ দ্য পিপল অফ দ্য বুক ফর দ্য পারপাস অফ দাওয়া কলিং দেম টু ইসলাম এন্ড the ruling on studying comparative religion e pura mane fatwa tar onubad amader ekhane deya ache amra ami onubad te kori ei english ta porle to oneke mane ya hobe oneker jonno somoshya hobe amra tale bangla ta kori bangla ta ache dekhen ekhane proshno kora hoyechilo je dawa islamer kotha ahobaner uddeshyo ahle kitabder dharma grontho somuho ebong tulonamulok dharma tatto bishoye adhyayon ba shiksha arjon ei byapare islamer hukum ki ekhane bola hoyeche je ekhane dekhen taurat o gospel gospel onek bikrite o poriborton chalito hoyeche নিচে বলা হয়েছে এই দুই কিতাবের বিকৃতি ও সত্যের সাথে মিথ্যা মিশ্রণের কারণে তা পাঠ করা নিষিদ্ধ। মানে আপনি যে যাচাই করার জন্য পাঠ করবেন এটা তো মানে সরাসরি নিষিদ্ধ করা হয়েছে, কারণ আল্লাহ পাক কোরআনের ভিতরে বলে দিয়েছেন যে কোরআন ছাড়া যারা মানে ইসলাম ছাড়া যারা অন্য ধর্ম তালাশ করে তাদের সম্পর্কে সতর্ক করে দেওয়া হয়েছে কোরআনে। সেই আয়াতটা আমরা বের করে দেখাবো একটু পরে। আচ্ছা এখানে একটা হাদিস উল্লেখ করা হয়েছে এই ফতোয়াতে, একদা হযরত ওমর এক ইহুদির নিকট হতে প্রাপ্ত কিছু লেখা নিয়ে নবীর নিকট আসলেন, তিনি সেটি নবীকে পড়ে শোনালেন, তিনি রাগান্বিত হয়ে বললেন মানে মোহাম্মদ রাগান্বিত হয়ে বললেন ওহে খাত্তাবের পুত্র তুমি কি দ্বিধাগ্রস্ত, তোমার দিনের ব্যাপারে হয়ে পড়েছ? মানে অন্য ধর্মগ্রন্থ পড়া বা ইয়া করে দেখা সেগুলো তো ইসলামে নিষিদ্ধ করা হয়েছে। তারপর ইমাম ইবনে তাইমিয়া বলেছেন যেহেতু উনি সালাফি মানহাজ ফলো করেন সেহেতু যে ইমাম ইবনে তাইমিয়া তো ওনাদের একজন প্রধানতম ইমাম, ইমাম ইবনে তাইমিয়া বলেছেন কোরআন যেহেতু সমগ্র বাণী সময়ের মধ্যে সর্বোৎকৃষ্ট তাদেরকে কোরআন ব্যতীত অন্য যেকোনো কিছু অনুসরণ করা নিষিদ্ধ করা হয়েছে। তারপরে আমরা আরো করি আরেকটা ভাষ্য করি, নবীর চেহারা পরিবর্তিত হয়ে গেল, ওমর তাকে সেটা দেখালেন এবং একজন আনসার তাকে বললেন হে ওহে খাত্তাবের পুত্র তুমি কি আল্লাহ নবীর চেহারা মোবারক দেখছো না? মানে যে ওমরের হাতে একটা তাওরাতের একটা পৃষ্ঠা ছিল সেটা দেখে মুহাম্মদের চেহারাই পরিবর্তন হয়ে গেছিল। তো এইখান থেকে যে ফতোয়াটা দেওয়া হয়েছে সবকিছু মানে বিচার বিবেচনা করে যে ফতোয়াটা দেওয়া হয়েছে, প্রথম শ্রেণীভুক্তরা সাধারণ মানুষ যাদের কোনো জ্ঞান নেই এবং যাদের ঈমান দুর্বল তাদের জন্য এইসব কিতাব পড়ার কোনো অনুমতি নেই, যাতে তারা এখানে অন্তর্ভুক্ত মিথ্যার দ্বারা বিভ্রান্ত না হয় এবং তারা যেন পথভ্রষ্ট না হয় এমন কিছুর দ্বারা যাতে তার কোনো কল্যাণ নেই। ইমাম হাফিজ ইবনে হাজার বলেন মানে ইবনে হাজার আসকালানি বলেন যাদের পর্যাপ্ত জ্ঞান নেই এবং ইমানের দুর্বলতা আছে তাদের জন্য এই সমস্ত কিতাব সমূহ থেকে কোনো কিতাবই পড়ার কোনো অনুমোদন নেই। ফাতহুল বারি 13/525। ভাই মমিন ভাই আপনি কি জিনিসটা দেখতে পাচ্ছেন যে যাদের পর্যাপ্ত জ্ঞান নেই এবং ইমানের দুর্বলতা আছে তাদের জন্য এই সমস্ত কিতাব সমূহ থেকে কোনো কিতাবই পড়ার কোনো অনুমোদন নেই? এটা ফাতহুল বারিতে উল্লেখ করা আছে, ইবনে হাজার আজকে হাফিজ ইবনে হাজার আসকালানি সেই জিনিসটা বলেছেন। এটা কি পড়তে পাচ্ছেন? পর্যাপ্ত পর্যাপ্ত জ্ঞান মানে আপনি যদি না পড়েন তাহলে আপনার পর্যাপ্ত জ্ঞানটা আসবে কোথা থেকে? পর্যাপ্ত জ্ঞানটা তো আর বোঝাবে না আপনার যদি নাই পড়েন নাকি ভাই? হ্যাঁ হ্যাঁ অবশ্যই। না এটা কি কোরআন হাদিসের মধ্যে সীমাবদ্ধ? মানে কোরআন হাদিস তো আমি যতটুকু পড়ছি হ্যাঁ কোরআন হাদিস এর বেশি তো জানা আলেমদের জন্য, এটা শুধুমাত্র এই জিনিসটা নিচে বলা আছে ফতোয়ার নিচে বলা আছে এই জিনিসটা শুধুমাত্র আলেমদের জন্য, যারা অনেক মানে শিক্ষিত আলেম তারা শুধুমাত্র অন্য ধর্মগ্রন্থ পড়ে যাচাই করে দেখতে পারবে সেই ধর্মগ্রন্থগুলোর ভুল বের করার জন্য। এই যে দেখেন এখানে বলা আছে কি এরাই তারা যাদেরকে আলেমগণ উল্লেখ করেছেন যে তাদের জন্য অনুমোদিত নয় তাওরাত ও গসপেল পড়া, এই যে সাধারণ মানুষের জন্য অনুমোদিত নয় তাওরাত এবং গসপেল পড়া অন্য সাধারণ মানুষের জন্য অনুমোদিত নয়।
আচ্ছা আচ্ছা ভাই, মানে আমি আমাকে ভুল মনে করি না, আমি জাস্ট জানতে চাচ্ছি। আচ্ছা, কোরআন হাদিস জানা বলতে কি কোরআন এবং হাদিস, মানে কোরআনের আয়াত গুলা কোন প্রেক্ষাপটে নাজিল হয়েছে, আর হাদিস গুলা জানা, রসুল ইসলাম এবং সাহাবীরা জীবনে কি কি আমল করছেন, এগুলা জানা কি, এগুলা জানা কি, এগুলা জানলেই পুরো ইসলাম সম্পর্কে কি জানা হয় না? না না, এগুলো জানা ইসলাম সম্পর্কে জানা হয় না। আপনার সাথে তাফসীর জানতে হবে, সিরাত জানতে হবে, শুধু হ্যাঁ, কোরআন আমি জানতে হবে না। না আমি এটাই বললাম যে রসুল ইসলামের সিরাত, তারপর কোরআনের প্রত্যেকটা 6000-এর উপর যে আয়াত আছে, এই আয়াতগুলো তাফসির, আমি প্রেক্ষাপট জেনে গেলাম, তারপর হাদিস জানলাম, তো না তাতে এতটুকু হবে না। জানলে কি? তারপরে উসুলে কোরআন আপনার জানতে হবে, উসুলে হাদিস আপনার জানতে হবে। হ্যাঁ, তারপরে শরীয়তের বিধানগুলো আপনার জানতে হবে, শরীয়তের ইয়াটা কি, শরীয়ত কিভাবে, শরীয়তের আইনগুলো কিভাবে প্রণয়ন হয়, সেগুলো আপনার জানতে হবে। ফিকা শাস্ত্র আপনার জানতে হবে, ফিকা শাস্ত্র কি, এই জিনিসগুলো না জানলে তো আপনি অন্য ধর্মগ্রন্থ পড়তে পারবেন না। একেবারে যখন এগুলো কমপ্লিট হবে তখন আপনি অন্য ধর্মগ্রন্থ পড়তে পারবেন। এটা কি এখানে কি এটাই বুঝাইছে তবে, এখানে আমি যেটা মানে সার সার কথা? বলছি, ইসলাম সম্পর্কে যথেষ্ট জ্ঞান না থাকলে এটা করা নিষিদ্ধ। এই যে দেখেন, এখানে যে জিনিসটা বলা হয়েছে যে ওগুলো কারো করা উচিত নয়, কারণ তাতে বিকৃতি পরিবর্তন ও পরিমার্জন সংযোজিত হয়েছে। এই জন্য কারো কাছে তাওরাত, গসপেল ও জবুরের কোনো অনুলিপি রাখা এবং তা পড়া উচিত নয়, কারণ তা করা ঝুঁকিপূর্ণ, যেহেতু এটি তাদেরকে ধাবিত করতে পারে এমন কিছু অবিশ্বাস করতে যা আসলে সত্য, অথবা এমন কিছু বিশ্বাস করতে যা আসলে মিথ্যা। এটি এই কারণে যে এই কিতাব সমূহ বিকৃত পরিবর্তিত হয়েছে এবং ইহুদি খ্রিস্টান ও অন্যরা এগুলাকে পরিবর্তন ও বিকৃতি সংযোজন করেছে, কিছু কিছু ক্ষেত্রে অনেক বিষয় ক্রম পরিবর্তন করেছে। আল্লাহ আমাদের কোরআনের মতো একটি মহান কিতাব দিয়েছেন, যার অর্থ হলো আমাদের এই সমস্ত কিতাব সমূহের আর কোনো প্রয়োজন নেই। মানে কোরআন দিচ্ছে, আপনি মানে ইমান আনবেন, কোরআনে ইমান আনবেন, কোরআন হাদিসে ইমান আনবেন, আর কোনো জ্ঞানজাম নেই, কোনো ইয়া করবেন না, কোনো আবার অন্য কিছু করার দরকার কি আপনার? আচ্ছা, শায়খ ইবনে উসাইমিনকে জিজ্ঞেস করা হয়েছিল, শায়খ ইবনে উসাইমিন হচ্ছেন আরেকজন বিরাট বড় স্কলার, উনি উত্তর দিয়েছিলেন, কোরআনের আগে আগত কোনো আসমানি কিতাবের কোনো কিছুই রাখা অনুমোদিত নয়, তা সেটা গসপেল, তাওরাত বা অন্য কিছুই হোক না কেন, মানে আপনি বাসায় রাখতে পারবেন না সেই গ্রন্থগুলো, ঠিক আছে, যাচাই করা তো দূরের কথা, বাসায় রাখতে পারবেন না। এইখানে তো সমস্ত কিছু বলে দেওয়া হচ্ছে। আচ্ছা, এখন আমরা একটা হাদিস পড়বো, সেটা হচ্ছে প্রখ্যাত নাকে দড়ি বাঁধা উটের হাদিস। এই হাদিসটা মমিন ভাই আমাদেরকে একটু পড়ে শোনান তো, এই হাদিসে কি বলা আছে? এটা আচ্ছা, আমি পড়ে শোনাচ্ছি। হিদায়াত প্রাপ্ত খুলাফায়ে রাশিদিনের সুন্নাতের অনুসরণ, নবী বলেছেন, মুমিন ব্যক্তি হচ্ছে নাসার অংশে লাগাম পরানো উট তুল্য, লাগাম ধরে যেদিকে তাকে টানা হয় সেদিকেই সে যেতে বাধ্য হয়। এখানে উপরে বলা হয়েছে, তোমাদের মধ্যে যে বেঁচে থাকবে সে অচিরেই অনেক মতবিরোধ দেখতে পাবে, অতএব তোমাদের উপর আমার তোমাদের নিকট পরিচিত আমার আদর্শ ও হিদায়ত প্রাপ্ত খুলাফায়ে রাশিদিনের আদর্শ অনুসরণ করা অবশ্য কর্তব্য, তোমরা তা শক্তভাবে দাঁত দিয়ে আঁকড়ে ধরে থাকবে। তোমরা অবশ্যই আনুগত্য করবে যদি হাফসি গোলামও তোমাদের নেতা নিযুক্ত হয়, কেননা মুমিন ব্যক্তি হচ্ছে নাসার অংশে লাগাম পরানো উট তুল্য, লাগাম ধরে যেদিকেই তাকে টানা হয় সেদিকেই সে যেতে বাধ্য হয়। এটা হচ্ছে আল্লামা নাসিরুদ্দিন কর্তৃক তাহকিকৃত সহি হাদিস। এই হাদিসটাতে কি বলা আছে আপনি কি বুঝতে পারছেন? হ্যাঁ ঠিক আছে, বুঝতে পারছি। এখন আল্লাহ তো আমাদেরকে সবকিছু জানাই দিছে, এখন আমরা যদি প্রশ্ন করি তাহলে কষ্ট তো হবো। আপনি যে যাচাই বাছাই করবেন বললেন, এখানে তো পরিষ্কার ভাবে বলে দেওয়া হচ্ছে যে মুমিন হচ্ছে সেই ব্যক্তি, সে হচ্ছে নাসার অংশে লাগাম পরানো উট তুল্য। আপনার কোনো যাচাই বাছাইয়ের কোনো সুযোগ নাই, ইসলাম ধর্মে যাচাই বাছাই করে দেখার কোনো সুযোগ নাই। যুক্তি তর্ক দিয়ে আল্লাহ নবী অপছন্দ করতেন, এই যে দেখেন আরেকটা হাদিস। আচ্ছা ভাই ঠিক আছে, আমি বুঝতে পারছি, আপনি যেগুলো বুঝতে পারছেন, মানে আমি জাস্ট আরেকটা বিষয় যাচ্ছি। আপনি তো দেখছেন না, অন্যরাও দেখছেন, তিরমিজি শরীফের একটা হাদিস 2136 নম্বর হাদিসে বলা আছে, এই যে তখন এই যে এরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আমাদের কাছে বের হয়ে আসলেন, আমরা তখন তাকদীর বিষয়ে তর্ক বিতর্ক করছিলাম, তিনি অত্যন্ত রাগান্বিত হলেন, এমনকি তার চেহারা লাল হয়ে উঠলো, তার দুই কপাল যেন ডালিম ডিঙ্গে ঢেলে দেওয়া হয়েছে। মানে তাকদীর বিষয়ে তর্ক করছিল, সেটা দেখে মোহাম্মদ চেতে গেছিল যে এটা নিয়ে আবার এত তর্ক কিসের। তারপর আরেকটা ইয়ে আছে, সেই অনেক সময় মোহাম্মদ চেতে গেছিল যে এটা নিয়ে তর্ক করতেছো কেন, বা যাচাই বাছাই করতে যাচ্ছ কেন, চিন্তা ভাবনা করতে যাচ্ছ কেন। পরিষ্কার ভাবে বর্ণনা করা আছে যে ইসলাম ধর্মে, মানে ফতোয়া পর্যন্ত দেওয়া আছে যে ইসলাম ধর্মে যাচাই বাছাই করে দেখা, কোরআন হাদিস হচ্ছে ওহির জ্ঞান, ওহির জ্ঞানকে কোনো মানুষ তার জ্ঞান বুদ্ধি দিয়ে যাচাই বাছাই করবে এটা সম্পূর্ণ নিষিদ্ধ ইসলাম ধর্মে, এটা কুফরি। আপনি যে বললেন যে যাচাই বাছাই করে দেখবেন, আপনি আল্লাহ পাক ওহী নাযিল করছে, আপনার নবী হাদিস দিয়ে গেছে, সুন্নাহ দিয়ে গেছে, আপনি আপনার ব্রেইন খাটায় সেই জিনিসগুলো যাচাই করবেন, এটা তো সম্পূর্ণ কুফরি কাজ ভাই। আপনি কি কুফরি কাজ করার কথা ভাবতেছেন? ঠিক আছে, আমি সব মানছি, কারণ আমি যেহেতু বিশ্বাস করতেছি কোরআন আল্লাহর কিতাব এবং কোরআন এমন কিছু সাইন্টিফিক মিরাকেল আছে যেটার কারণে আমি মনে করতেছি কোরআন আল্লাহর পক্ষ থেকে আসে। যদি আপনি আল্লাহকে বিশ্বাস করেন তাহলে এটা সম্পূর্ণ কুফরি হবে। সাইন্টিফিক মিরাকেল মানে সায়েন্স নির্ধারণ করবে আপনার আল্লাহর কিতাব সত্য কিনা, মানে সায়েন্টিস্টরা মানে ইয়া বলবে, তখন আপনি বুঝবেন যে 1400 বছর আগে আপনার সাহাবিরা, নবীর সাহাবিরা সায়েন্স বিদ্যা তারপরে কোরআন বিশ্বাস করছিল? না না, বিষয়টা এরকম না, বিষয়টা হচ্ছে আল্লাহ তো সাইন্স জানে, আল্লাহ তো সব সব বিজ্ঞানী মহাবিজ্ঞানী।